গ্রামগঞ্জে শ্রমঘন কুটির শিল্প গড়ে তোলা এবং গরিব মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন বলেই আজ আমরা উদ্যোক্তা সৃষ্টি করতে পারছি, আমরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছি। অষ্টম জাতীয় পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়া শিখে চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হন, নিজেকে প্রতিষ্ঠিত করুন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। আমাদের এসএমই খাতে উৎপাদিত অনেক পণ্যই বিশ্বমানের, এগুলোর সঙ্গে আমাদের ঐতিহ্য জড়িত। তবে ঋতু বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে পণ্য উৎপাদন করা যায় তা দেখতে হবে, ক্রেতার চাহিদা কী সেটাও দেখতে হবে, সেভাবেই পণ্য উৎপাদন করতে হবে। সার্বিক বিষয়ে গবেষণা করে পণ্যের চাহিদা, পণ্যের উৎপাদন ও পণ্য সরবরাহ করতে হবে, তাহলে আমাদের কুটির শিল্প বিশ্ব স্থানে দখল করে নিতে পারবে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমাদের দেশের প্রায় 8,000-এর মতো পোস্ট অফিস আছে, সেগুলো ডিজিটাল করেছে, নিজেদের ইউনিয়নে নিজেদের ঘরে বসে পণ্য যাতে বিক্রি করা যায় সে ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এর অগ্রগতি কেউ থামাতে পারবে না।